তো অবশেষে একটানা ছয় মাস কাজের পরে আজকে আমরা জানুয়ারি মাসে যে পোস্টটা দিছিলাম যে আমরা এই এই জিনিসগুলা চেঞ্জ করতে যাচ্ছি, এই জিনিসগুলো অ্যাড করতে যাচ্ছি, এই ইম্প্রুভমেন্টগুলো আনতে যাচ্ছি, তো ফাইনালি আমরা সেটার একটা বড় অংশ মোটামুটি প্রায় 90% করে ফেলতে পারছি। সো আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট যাই আমরা কি কি করছি। সো ফার্স্ট অফ অল ক্লাস রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা, তো রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা স্টুডিওতে আছি। সো এই নতুন স্টুডিও থেকে ক্লাস রিপ্লেস করে আমরা HSC এবং SSC একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে নিম্নলিখিত কোর্সের ক্লাসগুলো রিপ্লেস করতে পারছি। প্রথমত HSC সেগমেন্টটা নিয়ে কথা বলি। HSC সেগমেন্টের HSC একাডেমিক পার্টের যে ক্লাসগুলো আছে বা HSC একাডেমিক যে কোর্সটা ছিল সেটার প্রায় আমরা 200+ সম্পূর্ণ নতুন ক্লাস দিছি, অর্থাৎ পূর্বের সকল ক্লাস বাদ আমরা 200 নতুন ক্লাস দিছি। তোমরা যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসো তোমরা তোমাদের কোর্স প্যানেলে ঢুকে রাতেরবেলা দেখবা যে প্রত্যেকটা নতুন ক্লাসের পাশে ব্র্যাকেটে নিউ লেখা আছে বা নিউ আপডেট আকারে দেওয়া আছে, তুমি দেখতে পারবা। সো প্রত্যেকটা একাডেমিক ক্লাস নিয়ে কমপ্লেন ছিল, আমরা সকল একাডেমিক ক্লাস 200-র বেশি একাডেমিক ক্লাস নতুন দিয়ে দিছি তোমাদেরকে, তোমরা যাতে একাডেমিকের ক্লাসগুলো করতে পারো। এটা গেলো HSC একাডেমিক টু অ্যাডমিশনের প্রথম পার্ট। এর পরবর্তীতে HSC একাডেমিক টু অ্যাডমিশনে আমরা 45টার বেশি সম্পূর্ণ নতুন টেস্ট পেপার সলভিং ক্লাস দিছি, যেগুলো স্টুডিও এনভায়রনমেন্টে রেকর্ড করা। তো আমাদের নতুন 45টা টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড হয়ে গেছে। সেই সাথে আমাদের আরও অ্যাড হয়েছে হলো ফুল অ্যাডমিশন যে ক্লাসগুলো আমাদের ছিল, সেখানে আমরা 70টার বেশি মেডিকেল প্রিপারেশনের উপর, ভার্সিটি প্রিপারেশনের উপর এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের উপর তোমাদেরকে ক্লাস দিয়ে দিছি। এগুলো গেল আমাদের HSC একাডেমিক কোর্সের ক্লাসগুলো। এর পরবর্তীতে আমরা HSC একাডেমিক কোর্সে বাংলার নতুন আরও 10টার বেশি ক্লাস অ্যাড করে ফেলছি, যেগুলো তোমরা ধীরে ধীরে পাওয়া যাবা। এই পয়েন্টগুলো যাওয়ার পরবর্তীতে আমরা এখানকার ফুল অ্যাডমিশন ক্লাসের BA/DU/UNIT ইংলিশ অ্যাডমিশন ক্লাসেও আমরা নতুন 22টা ক্লাস অ্যাড করছি। সো ওভারঅল আমরা 5 ধাপের নতুন নতুন ক্লাস তোমাদের কোর্স প্যানেলে অ্যাড করে দিছি এবং এগুলা পূর্ববর্তী এবং পরবর্তী সবাই এই ক্লাসগুলো তোমরা করতে পারবা। এটা গেল আমাদের HSC সেগমেন্টের যেসব ক্লাস আমরা অলরেডি ইম্প্রুভ করে ফেলছি। সো তোমাদের এই ক্লাসগুলো নিয়ে আমি ফিডব্যাক জানতে চাই। অলরেডি নতুন ক্লাসগুলোও ধীরে ধীরে অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড হবে আমাদের চ্যানেল ট্যানেলে, তো তোমরা তোমাদের ফিডব্যাক জানাইতে পারো আমাকে পার্সোনালি আমার আইডিতে মেসেজ দিয়ে বা আমাদের পেজে, যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। এটা গেল HSC সেগমেন্টের। এর পরবর্তীতে যদি আমরা SSC সেগমেন্ট নিয়ে কথা বলি, SSC সেগমেন্টের SSC একাডেমিক পার্টের যে ক্লাসগুলো ছিল সবগুলো রিপ্লেস হয়েছে, ওখানে আমরা প্রায় নতুন 100+ ক্লাস দিছি। সেই সাথে SSC একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে একটা নতুন ধরনের ক্লাস আমরা অ্যাড করছি, যেটা আমার মনে হয় কোনো প্ল্যাটফর্ম করে নাই, SSC ম্যাথ সলভিং ক্লাস। এখানে আমরা টোটাল 72টার বেশি বা 75টার মতো ক্লাস দিছি, যেখানে SSC জেনারেল ম্যাথের সবগুলো চ্যাপ্টারের ম্যাথ সলভিং, SSC হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টারের ম্যাথ সলভিং, SSC ফিজিক্সের সবগুলো চ্যাপ্টারের ম্যাথ সলভিং এবং SSC কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারের ম্যাথ সলভিং পার্ট আছে। তো ম্যাথ সলভিং পার্ট নামে টোটাল নতুন 72টা ক্লাস অ্যাড হয়ে গেছে তোমাদের SSC একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের প্যানেলে, এবং SSC বাংলাতেও আমাদের নতুন 10টা ক্লাস অ্যাড হয়ে যাবে। তো এগুলো হলো আমাদের নতুন যেই ক্লাসগুলো অ্যাড করা হয়ে গেছে।